বলিউডে তিনি পরিচিত খিলাড়ি নামে। তার জীবনটাই যেন একটা সিনেমার চিত্রনাট্য। দীর্ঘ জীবনে অনেক কিছুই করেছেন, তবে শেষমেশ স্থিত হয়েছেন অভিনয়ে। বলছি বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমারের কথা। গেল 9 সেপ্টেম্বর ছিল এই অভিনেতার 55তম জন্মদিন। তবে বয়স যেন তার কাছে শুধুমাত্র সংখ্যা, আজও নবাগতদের ফিটনেসের দিক থেকে এগিয়ে রয়েছেন তিনি। তার প্রকৃত নাম রাজীব হরি ওম ভাটিয়া, তবে সবার কাছে তিনি সুপরিচিত অক্ষয় কুমার হিসেবে। 1937 সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন অক্ষয়। এরপর বাবার চাকরির সূত্রে মুম্বাই আসেন কুমার পরিবার। ছোটবেলা থেকে নাচ ও মার্শাল আর্টে ভীষণ দক্ষ ছিলেন তিনি। এমনকি ব্যাংকক থেকে মার্শাল আর্টের ট্রেনিং নেন অক্ষয়। সে সময় ব্যাংককে মার্শাল আর্ট শেখাকালীন ওয়েটারের কাজও করেন তিনি। কিছুদিন পর মুম্বাই ফিরে এসে মার্শাল আর্ট শেখাতে শুরু করেন এই অভিনেতা। সেখানে এক ছাত্রের বাবা তাকে অভিনয়ে আসার প্রস্তাব দেন। 90 দশকে অ্যাকশন হিরো হিসেবে বলিউডে নিজের যাত্রা শুরু করেন অক্ষয়। তার প্রথম কাজ ছিল রাখি গুলজার ও শান্তি প্রিয়ার বিপরীতে সুগন্ধ সিনেমা। একই বছর কিশোর ব্যাস পরিচালিত ডান্সার সিনেমায় অভিনয় করেন তিনি। সে সময় ব্যাপক সমালোচিত হয় সিনেমাটি। পরের বছর আব্বাস মাস্তানের খিলাড়িকে তার প্রথম সাফল্য হিসেবে গণ্য হয়। এদিকে 1992 সালে তার সিনেমা দিদার ব্যর্থ হয় বক্স অফিসে। 1993 সালে দিল কি বাজি, কায়দা কানুন, ওয়াক্ত হামারা হ্যায় সহ প্রায় সব চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। এরপর 1994 সালে ম্যাক খিলাড়ি তু আনারি ও মোহরা সিনেমা দিয়ে তিনি কামব্যাক করেন। এদিকে রুস্তমের কল্যাণে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া 2009 সালে পান দেশটির সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পুরস্কার। 2016 থেকে 2019 সাল পর্যন্ত অক্ষয় অভিনীত বেশিরভাগ সিনেমায় 100 কোটি রুপির বেশি ব্যবসা করে, যা বলিউডে একক অভিনেতা হিসেবে রেকর্ড। 31 বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।